তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গগিনে। আমি তোমারি গোলাম গো অন্য কারণা, আমি তোমারি গোলাম গো অন্য কারণা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ। বলতে পারবেন না আপনারা? তো বলেন আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি জানা, আমি তোমারি গোলাম গো অন্য কারণা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কে দেবরে, কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কে দেবরে, জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো অন্য কারণা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। বাংলাদেশের রাজধানী ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী বারুয়াখালী এতিমখানা ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি
বিশিষ্ট সমাজসেবক, পাত্র অঞ্চলের সকলের প্রিয় ব্যক্তিত্ব, বারুয়াখালী এতিমখানা ও মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস ভুঁইয়া, আতাআল্লাহু আমরাহু ও বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। মাহফিল কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, আপনাদের সকলের প্রিয় জনাব মোহাম্মদ শহীদুজ্জামান খান মেরাজ, মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক নবাবগঞ্জ উপজেলা পরিষদের জননন্দিত ভাইস চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বারুয়াখালী ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব আলহাজ এম এ বাড়ি বাবুল মোল্লা, মাহফিলে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত এলাকা থেকে আগত আল্লাহর দীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদী জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, সম্মানিত মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়া এবং প্রশাসনের প্রিয় ভাইয়েরা, প্রাণ প্রিয় নবাবগঞ্জবাসী, আপনারা সবাই ভালো আছেন? আপনারা কি রাগ করেছেন? ভালো আছেন সবাই? আপনাদের চলাফেরা ভাবসাব মনে হয় একটু নবাবী স্টাইলের, তাই না? জবাবটা একটু নবাবী স্টাইলের হয়েছে, নবাবগঞ্জের মানুষ তো একটু নবাবী ভাবসাব নিয়ে চলাফেরা করে, চেহারাও দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষের নবাবের মতো। সুবহানাল্লাহ, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে, প্রাণবন্ত আওয়াজে, উচ্চ কণ্ঠে কালেমা তুশকুর আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, আমার ওয়াজ তো এখন অর্ধেক শেষ হয়ে যেত, আমিও দীর্ঘক্ষণ বসেছিলাম, রাত গভীর হচ্ছে, এজন্য আমি অপ্রাসঙ্গিক কথা বলে আর সময় নষ্ট করব না, সরাসরি আলোচনায় প্রবেশ করব। আমরা যেন শেষ পর্যন্ত আমলের নিয়তে প্রত্যেকটি কথা শুনতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। এখানে আমরা যারা সমবেত হয়েছি, আমরা প্রত্যেকেই কোনো না কোনো পরিবারের সদস্য, আমরা প্রত্যেকেই কোনো না কোনো পরিবারের সদস্য, এক একজন এক এক পরিবার থেকে এসে এখানে জড়ো হলেও মৌলিকভাবে আমরা আবার প্রত্যেকেই একটি পরিবারের সদস্য, আর সেই পরিবারের নাম হচ্ছে আদম এবং হাওয়া পরিবার। এই একটি পরিবার থেকে গোটা পৃথিবীতে মানব বংশের বিস্তৃতি ঘটেছে, বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করছে। এই 800 কোটি মানুষ বিভিন্ন দেশে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভক্ত হলেও প্রত্যেকেই একই পরিবার থেকে আসা, আর সেই পরিবার হচ্ছে আদম এবং হাওয়া পরিবার। পরিবার হচ্ছে সমাজ কিংবা রাষ্ট্রের মূল ভিত্তি, পরিবার দিয়েই সমাজ গঠিত হয়, সমাজ দিয়েই রাষ্ট্র গঠিত হয়, রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে পরিবার। এই পরিবারগুলো যখন সুশৃঙ্খল এবং সুন্দর হবে, তখন অটোমেটিকভাবে সমাজ সুশৃঙ্খল হবে, সমাজ সুন্দর হবে, সমাজ ব্যবস্থা যখন সুন্দর হবে তখন রাষ্ট্র ব্যবস্থাও অত্যন্ত চমৎকার হয়ে যাবে। কারণ বেসমেন্ট ঠিক থাকলে, বেসমেন্টের উপরে যা দাঁড়িয়ে থাকে সেগুলো শক্তিশালী হয়,
মজবুত হয়, আর যখন বেসমেন্ট অত্যন্ত দুর্বল থাকে তখন তার উপরে আর মজবুত কোনো ভিত্তি কিংবা মজবুত কোনো কিছু নির্মাণ করা যায় না। এই জন্য রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে পরিবার। আজ আমাদের পরিবারগুলোতে বিশৃঙ্খলা, দাম্পত্য কলহ, পরিবারগুলোতে নানাবিধ সমস্যা দেখা দিয়েছে, যার কারণে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এই পরিবারের সদস্যগুলি তো সমাজে বসবাস করে। আমাদের পরিবারগুলো যখন দিনই পরিবেশের আলোকে আমাদের পরিবারগুলো যখন পরিচালিত হয় না, তখন আমাদের পরিবারগুলো আস্তে আস্তে করে ধ্বংসের দিকে চলে যায়। আমাদের ফ্যামিলিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের ভেতরে সমস্যা, মা বাবা সন্তানদেরকে সময় দেয় না, সন্তান মা বাবাকে সময় দেয় না, সন্তান মা বাবাকে রেসপেক্ট করে না, শ্রদ্ধা করে না। পারিবারিক দাম্পত্য কলহ এমন ভাবে এখন বেড়ে যাচ্ছে, যখন পরিবারে বিশৃঙ্খলা বাড়ছে, কলহ বাড়ছে, এক পর্যায়ে পরিবারের সদস্যরা নিঃসঙ্গতা এবং একাকিত্ব বরণ করে নিচ্ছে। আর এই নিঃসঙ্গতা এবং একাকিত্ব একটা সময়ে তাকে ফ্রাস্ট্রেট করে দিয়ে তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? বাস্তবিক কিছু ওয়াজ শুনে যান। সারা জীবন তো বহু ওয়াজ শুনলেন, জীবন পরিবর্তনের কিছু কথা এবার শুনে যান। প্রতিনিয়ত পত্রিকার পাতা খুললে দেখা যায় সুইসাইড হচ্ছে, দাম্পত্য কলহ, পারিবারিক সমস্যা, বাপ এক জায়গায়, ছেলে মেয়ে আরেক জায়গায়। এই যে পারিবারিক দূরত্ব সৃষ্টি হলো, পারিবারিক বন্ধন আমাদের নষ্ট হয়ে গেল, কারণটা কি? কারণ আমাদের পরিবারগুলোকে যে আলোকে গড়ে তোলা দরকার ছিল, আমরা আমাদের ফ্যামিলি, আমাদের পরিবারকে সেভাবে গড়ে তুলতে পারি নাই। এটি আমাদের ব্যর্থতা, যার কারণে আমাদের পরিবারগুলো থেকে সুখ সমৃদ্ধি চলে যাচ্ছে। পরিবার হচ্ছে একটি মানুষের জন্য শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, পরিবার হচ্ছে একটি মানুষের শ্রেষ্ঠ শিক্ষাঙ্গন। 5 বছর 6 বছর হলে মানুষ মাদ্রাসা মক্তবে স্কুলে যায়, তার আগে মায়ের ভাষা শিখে মুআমালাত, মুআশারাত, আদব কায়দা শেখা হয়। যেই জায়গা থেকে সেই জায়গার নাম কি? পরিবার। এজন্য বলেছি পরিবার হচ্ছে মানুষের জন্য শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, পরিবার হচ্ছে তার শ্রেষ্ঠ শিক্ষাঙ্গন। এই পরিবারের শিক্ষা দীক্ষা পরিবেশ যখন ভালো হবে না, এই পরিবারের সন্তানগুলো ভালো হবে না। পারিবারিক পরিবেশ যখন সুশৃঙ্খল হবে না, ওই পরিবারের সদস্যগুলো বিশৃঙ্খল হয়ে সমাজে এডিক্টেড হয়ে সমাজটাকে তারা বিষাক্ত করে তুলবে। আর পরিবার সুশৃঙ্খল, সুন্দর এবং পারিবারিক শিক্ষা দীক্ষা, আদব কায়দা, দিনদারিতা যে পরিবারে থাকবে, এই পরিবারের ছেলেরা, এই পরিবারের মেয়েরা সমাজের যেদিকে যাবে চারিত্রিক সুভাষে সব দিক তারা মুগ্ধ করে ফেলবে। আসুন আমরা প্রত্যেকেই আমাদের পরিবারকে আদর্শ পরিবার হিসেবে গড়ে তুলি। আমি এসে এখানে যেটা টের পেলাম, কমিটিকে জিজ্ঞেস করলাম, অসংখ্য মা বোনেরা এসেছেন, আমার বাবার বয়সী অনেকে এসেছেন, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ছাত্র ভাইরা এসেছে। চিন্তা করলাম এখানে বিভিন্ন বয়সের নারী পুরুষ এসেছেন, পাশাপাশি ওলামায়ে কেরাম এসেছেন, ছাত্র ভাইরা এসেছেন, রাজনীতিবিদ এসেছেন। এমন একটি বিষয়ে আলোচনা করা দরকার যে বিষয়টি নিয়ে আলোচনা করলে সবাই বেনিফিটেড হবে ইনশাআল্লাহ। এজন্য আমি আর চিন্তা করেছি আদর্শ পরিবার গঠনে আমাদের কি করা দরকার, একটি আদর্শ পরিবারের কি কি বৈশিষ্ট্য হওয়া দরকার। লম্বা কথা বলবো না যেন আপনাদের বিরক্ত লাগে আর আপনারা উঠে চলে যান, এরকম হবে না, বরং খুব অল্প ভাষায়, অল্প কথায় সুন্দর করে আপনাদের সামনে মাত্র 7টি পয়েন্ট আমি আজকে তুলে ধরব। কয়টা পয়েন্ট? আমরা মাত্র 7টি পয়েন্টের আলোকে আজকে কথা শুনবো। আমরা যে টপিক, যে টাইটেল নির্ধারণ করলাম সেটি হচ্ছে একটি আদর্শ পরিবার গঠনে করণীয়। সবাই আদর্শ পরিবার চান তো? যারা কথা বললেন আপনারা চান না? যে কয়েকদিন আগে এক লোক পিস্তক ঠেকাইয়া মইরা গেল, এরকম বিচ্ছিন্ন পরিবার চান নাকি আপনারা? একটি আদর্শ সুন্দর পরিবার চাই তো সবাই। কয়টা কাজ করবো আমরা? আর একটু জোরে বলেন,
চলেন শুরু করি। নাম্বার ওয়ান, এক নম্বর, আদর্শ জীবন সঙ্গী নির্বাচন করতে হবে। পরিবার শুরু হয় দাম্পত্য জীবনের মাধ্যমে। একটি আদর্শ পরিবার পেতে হলে আপনাকে আদর্শ জীবন সঙ্গী নির্বাচন করতে হবে। অর্থাৎ একজন পুরুষ আদর্শবান নেককার দিনদার নারীকে বিয়ে করবে, আর একজন নেককার নারী একজন নেককার দিনদার পুরুষকে চুজ করে বিয়ে করবে। পুরুষ মানুষ বিয়ে শাদীর সময় সাধারণত নারীদের চারটি বিষয়ে নজর দেয়। কয়টা বিষয়ে? বুখারি এবং মুসলিম শরীফের হাদিস, عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال تنكح المراه لاربع سيد المحدثين ابو هريره رضي الله عنه হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি বিষয়ের দিকে নজর করে নারীদেরকে বিয়ে করা হয়। এক নাম্বার হচ্ছে লিমালিহা, মেয়ের বাবার ধন দৌলত। দুই নাম্বার হচ্ছে ওয়ালি হাসবিহা, মেয়ের বংশমর্যাদা। তিন নাম্বার হচ্ছে ওয়ালি জামালিহা, মেয়ের রূপ সৌন্দর্য। চার নাম্বার হচ্ছে ওয়ালি দিনিহা, মেয়ের দিনদারিতা। আল্লাহ নবী বলেছেন এই চারটি জিনিস থেকে পুরুষেরা নারীদেরকে বিয়ে করে। আবারও বলছি শুনেন, এক নাম্বার মেয়ের বাবার ধন দৌলত, দুই নাম্বার মেয়ের বংশমর্যাদা, তিন নাম্বার মেয়ের রূপ সৌন্দর্য, চার নাম্বার মেয়ের দিনদারিতা। আল্লাহর নবী বললেন এই চারটি কোয়ালিটির মধ্যে সবার আগে দিনদার নারীকে, দিনদার মেয়েকে প্রাধান্য দাও। আল্লাহর নবী বললেন ফাসফার বিদাতিদ্দিন তারিবাতিয়া দান, সবার আগে দিনদার নারীকে প্রাধান্য দাও, সবার আগে একজন নেককার দিনদার মেয়েকে প্রাধান্য দাও। কারণ একটা মেয়ে যতই সুন্দরী যতই রূপসী হোক না কেন, তার বাবার যতই ধন দৌলত থাকুক না কেন, আর তার বংশমর্যাদা যত ভালো থাকুক না কেন, মেয়েটার মধ্যে যদি দিনদারিতা না থাকে, তার মধ্যে যদি পাঁচ ওয়াক্ত নামাজের আমল না থাকে, পর্দা মেনটেইনের আমল না থাকে, কোরআন তেলাওয়াতকারী না হয়, সে যদি জিকির আজকার তাসমি তাহলিলকারী ইবাদত গুজারি নেককার দিনদার মেয়ে যদি না হয়, এমন বেদিন মেয়েকে বিয়ে করে সংসার শুরু করলে আপনার ঘরটা জাহান্নামে পরিণত হয়ে যাবে, অশান্তিতে ভরপুর হয়ে যাবে। আর তার বিপরীতে মেয়ের রূপ সৌন্দর্য কম, মেয়েটা দেখতে অত সুন্দরী না, অত রূপসী না, গরিব ঘরের মেয়ে, বাবার ধন দৌলত এত বেশি না, মেয়ের মাল সম্পদ মেয়ের বাবা অত ধর্ণাঢ্য ব্যক্তিও না, কিন্তু মেয়েটার ভেতরে যদি দিনদারিতা থাকে, তার মধ্যে যদি পাঁচ ওয়াক্ত নামাজের আমল থাকে, সে যদি কোরআন তেলাওয়াতকারিণী হয়, জিকির আজকার তাসবি তাহলিল ইবাদত গুজারি নারী হয়, এমন নেককার এমন দিনদার মেয়েকে বিয়ে করে ফ্যামিলি শুরু করলে আপনার ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে। ইবনু মাজার বর্ণনায় এই জন্য নবীজি বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ায় তোমরা দু চক্ষু মেলে যা কিছু দেখো, দুনিয়ার সব কিছুই হলো সম্পদ। ও খাইরু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, আর দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, নবীজির ভাষায় আপনি দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ এখনো হাসিল করতে পারেননি। নবীজি বলেছেন এই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন আদর্শবান নেককার স্ত্রী পাওয়া। সুবহানাল্লাহ, কত কোটিপতিকে গিয়ে দেখেন বউয়ের সাথে এক বিল্ডিং এ একই ফ্ল্যাটে থাকতে পারে না, তার মতো দুঃখী পৃথিবীতে আর কেউ নাই। এটা আপনি বাহির থেকে বুঝবেন না, এটা সে ফিল করছে। আরেকটি হাদিস আমার মনে পড়ে গেল, নবীজি বলেছেন মার রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আআনাহু আলা শাত্রি দীনি, নবীজি বলেছেন আল্লাহ তাআলা যাকে দয়া করে একজন নেককার জীবন সঙ্গী, একজন নেককার স্ত্রী আল্লাহ যাকে দান করেছেন, ওই লোকটাকে যেন আল্লাহ তাআলা ইসলামের অর্ধেক নিয়ামত দান করেছেন। যে ব্যক্তি একজন নেককার দিনদার স্ত্রী পেয়েছে আল্লাহর নবীর ভাষায়, সে যেন ইসলামের অর্ধেক নিয়ামত পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আপনার বউ যদি ভালো না হয়, সারাদিন আপনি বাহিরে থাকবেন, বাসায় গিয়ে যখন কলিং বেল চাকবেন দরজা খুলে দেবে, ওয়াশরুম ফ্রেশ থাকবে না, আপনার জন্য টাবেল এগিয়ে নিয়ে আসবে না, খাবার দাবার মনের মতো হবে না, কিছুই আপনার মনের মতো হবে না। আর যদি আপনার স্ত্রী ভালো হয়, দেখবেন যাওয়ার আগে সব রেডি করে রেখেছে,
আপনার চাহিদার মূল্যায়ন করবে, আপনার চাওয়া পাওয়ার মূল্যায়ন করবে। আর সবচেয়ে বড় কথা হলো, আদর্শ পরিবারের জন্য কেন একজন দিনদার স্ত্রী দরকার? কারণ আপনার স্ত্রী শুধু আপনার স্ত্রী নয়, তিনি হচ্ছেন সন্তান উৎপাদনের কারখানা। ফ্যাক্টরি ভালো হলে প্রোডাক্ট ভালো হয়, ফ্যাক্টরি খারাপ হলে প্রোডাক্টও খারাপ হয়। বিজ্ঞান ভিত্তিক কিছু কথা আপনাদেরকে বলে যাই। এখন বিজ্ঞানের যুগে বিজ্ঞান ভিত্তিক বাস্তবিক কথা না হলে মানুষ মানতে চায় না। এই যে আমরা এখানে যারা বসে আছি, আমরা কি এই সাইজেই মায়ের পেট থেকে এসেছি? না, প্রত্যেকে আমরা ছোট্ট বাচ্চার আকারে দুনিয়াতে এসেছি। মায়ের পেটে একটি নির্দিষ্ট সময় আমরা অতিবাহিত করেছি, মায়ের পেটে সন্তান নির্দিষ্ট কয়েকটি ধাপে সন্তান গঠন হয়, সন্তান গঠনের প্রক্রিয়া আছে। হিউম্যান এমব্রায়োলজি, ভ্রূণ তত্ত্ব নিয়ে যারা রিসার্চ করেছেন তারা বলছেন, এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 weeks অফ বার্থ। একটি শিশু, একটি সন্তান পৃথিবীতে আসার আগে সে যখন তার মায়ের পেটে থাকে, জন্মের 16 সপ্তাহ অর্থাৎ 4 মাস আগে, জন্ম হওয়ার 4 মাস আগে থেকেই মায়ের পেটে থাকা অবস্থায় সে শুনতে পায়। একটু সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হয় না, পাবলিক কি কথা শুনে? এখানে কি আওয়াজ যায়? এই তথ্য, এত গুরুত্বপূর্ণ তথ্য আগে শুনছেন কিনা আমি জানি না। এখানে ঠিক আছে, ভেতরে হয়তো সাউন্ড বক্স দিলে আরো ক্লিয়ারলি শুনতো, অ্যাডজাস্টিং ঠিক আছে, মাইকম্যান ভাইরা সাউন্ড অ্যাডজাস্ট ঠিক করেছে, পারফেক্ট আছে, কিন্তু ওই প্যান্ডেলের ভিতরে আরো এক দুটা মাইক দিলে এরা ভালো শুনতো। আচ্ছা, আমার কথা শোনেন, সময় নষ্ট করেন না, আমি অনেক দূরে যাব, কথা শোনেন। মা, একটি সন্তান, যুবক ভাইরা শোনো, অবিবাহিতরা আরো মনোযোগ দিয়ে শোনো, এটা তোমাদের জন্য চমৎকার তথ্য। আই দেখো ঠিক, আচ্ছা শোনো, অবিবাহিতরা সহ সবাই সবাই শোনেন একটু। একটি সন্তান পৃথিবীতে আসার আগে মায়ের পেটে থাকা অবস্থায় জন্মের কয় মাস আগে শুনতে পায়? আপনারা বলবেন, হুজুর বিজ্ঞানীরা তো অনেক এগিয়ে গেছে দেখি, এরা আগে থেকেই বলতে পারে। হ্যাঁ, এগিয়েছে, কিন্তু কোরআনের চাইতে আগাতে পারেনি, বিজ্ঞান কোরআন থেকে এখনো পিছিয়ে আছে। আল্লাহু আকবার। আজ থেকে মাত্র কিছুদিন আগে আধুনিক বিজ্ঞান এই স্যাটেলাইটের যুগে এই তথ্য দিয়েছে, কিন্তু আপনি আল্লাহর কোরআন খুলে দেখেন, এই তথ্য আল্লাহ আরো 1500 বছর আগে কোরআনে দিয়েছে। কিভাবে দিয়েছেন, কিভাবে, হাউ, কিভাবে দিয়েছেন আল্লাহ আসেন দেখে নেই। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা মানুষের দৃষ্টিশক্তির কথা বুঝাতে গিয়ে বাসার কিংবা বহুবচনে আবসার শব্দ ব্যবহার করেছেন, আর শ্রবণ শক্তির কথা বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা সামক শব্দ ব্যবহার করেছেন। ওলামায়ে কিরাম এখানে আছেন, আপনি কোরআন খুলে দেখুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সকল জায়গায় বাসারের আগে সাম, দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। ফর এক্সাম্পল, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এখানে বাসারের আগে সাম, দৃষ্টিশক্তির আগে আল্লাহ শ্রবণ শক্তির কথা বলেছেন। অন্য আয়াতে যান, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এখানেও বাসারের আগে বহুবচনে আবসার এসেছে, এর আগে সাম। এভাবে আল্লাহর কোরআনের সকল জায়গায় দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা আল্লাহ বলেছেন। আধুনিক যুগের মুফাসসিরগণ এই আয়াতগুলোর সাইন্টিফিক এক্সপ্লেনেশন করেছেন এইভাবে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সব জায়গায় দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন, তার মানে হচ্ছে একটি শিশু জন্মের সময়, একটি শিশু মানব সন্তান দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তি লাভ করে। সুবহানাল্লাহ। তাহলে জন্মের কয় মাস আগে মায়ের পেটে সন্তান শোনে? আর একটু জোরে, কোরআন এবং বিজ্ঞান একমত না দ্বিমত? আর একটু জোরে বলেন মিয়া, পুরুষ মানুষের মতো বলেন, একমত না দ্বিমত? কোরআন বিজ্ঞান একমত। নতুন ওয়াজ শুনে যান, ঘরটারে কি বানাইছেন আপনারা। কোরআন বিজ্ঞান একমত, জন্মের 4 মাস আগে সন্তান মায়ের পেটে শোনে। আপনার বউ যদি খারাপ হয়, আপনার সন্তানকে পেটে নিয়ে সারাদিন যদি হিন্দি গান, সারাদিন যদি ডিজে আর ঝাঁকানাকা মার্কা গান শুনে, কোরআন যদি নাও মানেন, বিজ্ঞান তো বলছে মায়ের পেট থেকে শুনে, এরকম ঝাঁকানাকা আর ডিজে মার্কা মায়ের পেট থেকে যেগুলা পয়দা হবে, যেগুলা বের হবে, এগুলা ডিজে আর ঝাঁকানাকা মার্কা বের হবে। আর তার বিপরীত যদি হয়, মা যদি সন্তানকে পেটে নিয়ে আজান হলে নামাজে দাঁড়ায়, নামাজে কোন কিতাব থেকে তেলাওয়াত হয়,
পুরুষ মানুষের মতো বলেন, কোরআন থেকে তেলাওয়াত হয়। আপনার স্ত্রী যদি, ওয়াইফ যদি দিনদার হয়, সন্তানকে পেটে নিয়ে কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল করে পেটের ভেতরে সন্তান শুনে না, আল্লাহর কসম এই দিনদার নেককার মহিলার পেট থেকে যে সন্তানগুলো আসবে সবগুলো আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, বড় বড় ইসলামিক স্কলার হবে। এজন্য বলেছি ফ্যাক্টরি ভালো, প্রোডাক্ট ভালো, ফ্যাক্টরি খারাপ, প্রোডাক্টও। এ যুবক তরুণ ভাইয়েরা যারা বিয়ে করো না, এবার হাত তুলো তোমরা, ঠিক আছে, হাত নামাও। এখানে অবিবাহিত কম, বিয়ারটা বেশি। অবিবাহিতরা আসলে ভালো লাগতো, সুন্দরী মেয়ে দেখে দৌড়াইও না, সুন্দরী মেয়ে দেখলে তো তোমাদের মাথা নষ্ট হয়ে যায়। সুন্দরী মেয়ে দেখে দৌড়াইও না, মেয়েটা বুরখা পরে কিনা, পর্দা করে কিনা, নামাজি কিনা, দিনদার কিনা, এটা দেখো, নইলে তোমার নেক্সট জেনারেশন একেবারে ধ্বংস হয়ে যাবে। এখানে যত বাবারা এসেছেন, আপনারা তো মেয়ে বিয়ে দেওয়ার সময় দেখেন, হায় রে হায়, যাই ছেলের কাছে বিয়া দিব, নবাবগঞ্জে বাড়ি আছে নি, ঢাকায় আছে কিনা, গাড়ি বাড়ি আছে কিনা। আপনি ওই ছেলে যদি তার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি সব থাকে, আর যদি চরিত্রহীন হয়, তাহলে মনে রাখবেন আপনার মেয়ের কপাল পুড়ে ছাই হয়ে যাবে। যেটা দেখা দরকার সেটা দেখেন, ছেলেটা নামাজি কিনা, হালাল পয়সা খায় কিনা, এটা হারাম খুর কিনা, হালাল খুর কিনা, এটা আগে যাচাই করেন আপনি। টাকার পেছনে ছুটতে ছুটতে জীবন শেষ করে ফেলেছেন, মাঝে মাঝে গুরুস্থান কবরস্থানে যাবেন, গিয়ে দেখবেন আপনার মতো পয়সাওয়ালা লোক সারা দিন হাত কবরে ঘুমায়। অন্যায় পথে ছুটতে ছুটতে জীবনটাকে অপবিত্র নাপাক বানিয়ে ফেলেছেন আপনি, জায়গা জমি দখল করতে করতে, জায়গা জমির পেছনে ছুটতে ছুটতে শেষ করে ফেলেছেন। আপনার জন্য জায়গা মাত্র সাড়ে তিন হাত, এর বেশি নাই, এর বেশি নাই। মরার পরে সবাই আপনাকে একা কবরে রেখে চলে আসবে। আর আমার মায়ের মাদেরকে বলবো, ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় দিনদারিটাকে প্রাধান্য দিবেন। যে বোনেরা মাহফিলে এসেছেন, বোনদেরকে বলবো নেককার, দিনদারিটাকে প্রায়োরিটি দিতে হবে। তাহলে আদর্শ পরিবার পেতে হলে এক নম্বরে কি করতে হবে? আদর্শ আপনারা কি মনোযোগ দিয়ে আলোচনা শুনেন না, নাকি বছরের পর বছর ওই রকম ওয়াজ শোনেন যে হুজুর একটা আসলো, টান টুন মারলো, কিচ্ছা দিচ্ছা কইলো, তারপর সে দেখলো, এরকম নাকি? না 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 না, এরকম শুনলে হবে না। এই একটা মাহফিলে কয়েক লাখ টাকা খরচ হয়, তো কয়েক লাখ টাকা খরচ করে যদি আপনারা কিছু শিখে যাইতে না পারেন, কি দরকার এই মাহফিল, বাদ দেন, গান বাজনার আয়োজন করেন। এটাকে নলেজ আর্ন করার জায়গা বানাতে হবে, জ্ঞান অর্জনের জায়গায় পরিণত করতে হবে। আমার কথা কি শোনা যায়, বোঝা যায়? কি দামি দামি তথ্য দিয়ে গেলাম, আপনাদের কানে যায় না? ঘুম আসতেছে? নবাবগঞ্জের মানুষ, নবাবরা তো এত তাড়াতাড়ি ঘুমায় না, তাই না? এক নম্বর পয়েন্ট বলেছি, আদর্শ জীবন সঙ্গে নির্বাচন করা, আদর্শ পরিবারের জন্য। এই যুবক তরুণ ভাইয়েরা যারা আছেন, স্মার্টফোনে নোট করার অপশন আছে না, নোট করে নিয়ে যাও, ভালো লাগবে। ফেসবুকে পোস্ট দিয়ে দিও আগামীকাল, যে হুজুর এম হাসিবুর রহমান হুজুর বয়ান করে গিয়েছে আদর্শ পরিবারের জন্য এই সাতটি কথা বলে গিয়েছে, প্রয়োজনে এই আলোচনার একটা সামারি লিখো, তারপর পোস্ট করো, মানুষ শুনতে পারবে, পারা যাবে না ইনশাল্লাহ। ওকে ফাইন, আদর্শ পরিবারের জন্য আমরা প্রথমে আদর্শ জীবন সঙ্গী নির্বাচন করব। আদর্শ পরিবারের জন্য দুই নম্বর করণীয় হচ্ছে, আদর্শ পরিবারের ওই সদস্যরা তারা একজন আরেকজনকে সময় দিবে, একজন আরেকজনকে কি দিবে? হাজবেন্ড ওয়াইফকে সময় দিবে, ওয়াইফ হাজবেন্ডকে সময় দিবে। এখন হাজবেন্ড ওয়াইফ একজন আরেকজনকে সময় দেয় না। আমরা এই যান্ত্রিক সভ্যতার যুগে যান্ত্রিকতার প্রতি এত ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছি, হাজবেন্ড ওয়াইফ একই ছাদের নিচে একই বাসায় অবস্থান করে কিন্তু একজন আরেকজনের সাথে কথা বলে না, দুজনেই ফেসবুক স্ক্রলিং করে, দুজন ফোন নিয়ে বসে আছে, সামনাসামনি বসা, কেউ কারো সাথে কথা বলে না, কেউ কারো সাথে কথা বলছে না। তারা যান্ত্রিকতাকে যতটা প্রাধান্য দেয়, নিজের জীবন সঙ্গীকে ততটা প্রাধান্য দিচ্ছে না। এই জন্য দেখা যাচ্ছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে দূরত্ব দিন দিন বাড়ছে না কমছে? এই জন্য নিজের বিবিকে সময় দেন, নিজের স্ত্রীকে সময় দেন,
নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন। আল্লাহ তাআলা কোরআনে কেরিমে বলেছেন, ওয়াশিরুন বিল মারুফ ফা ইন কারিহতুমুন ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খাইরান কাসীরা। কোরআনুল কেরিমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 19 নম্বর আয়াতের শেষাংশে রব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে, নিজের বিবির সাথে ভালো আচরণ করো। তুমি যদি তোমার ওয়াইফের সাথে, স্ত্রীর সাথে অসৎ আচরণ করো, তাকে যদি তুমি অপছন্দ করো, জেনে রেখো এমন বিষয়টা, এমন জিনিসটাকে তুমি অপছন্দ করলে যার মধ্যে আল্লাহ তাআলা তোমার জীবনের কল্যাণ রেখে দিয়েছিলেন। নিজের স্ত্রীকে সময় দিন, স্ত্রীকে ভালোবাসুন, বেশি বেশি সময় দেন, নিজের স্ত্রীর চাওয়া পাওয়াকে মূল্যায়ন করেন, নিজের স্ত্রীর সামনে সব সময় গোছালো স্মার্ট থাকেন। দাম্পত্য জীবনকে সুন্দর করার জন্য আমার নবীর বায়োগ্রাফি স্টাডি করেন, নবীজির সিরাত পড়েন, নবীজির জীবন পড়েন। আহারে, এখন অনেক ভাইয়েরা, অনেক বোনেরা তারা নায়ক নায়িকা গায়ক গায়িকাকে তাদের দাম্পত্য জীবনের মডেল বানিয়েছে, অথচ যাদেরকে তারা মডেল বানিয়েছে এদের নিজেদের সংসার বলতে কিছুই নাই। বিয়ে শাদী ছাড়া এদের বাচ্চা হয়, কাদেরকে ফলো করো? নবীজিকে ফলো করো। আমার নবীর দাম্পত্য জীবনটা কত বড় চমৎকার ছিল। নবীজি তার বিবিদের সাথে কেমন আচরণ করতেন শুনেন। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেছেন, আমার নাম তো হচ্ছে আয়েশা, কিন্তু নবীজি আমাকে মাঝে মাঝে আয়েশ বলে ডাকতেন, আবার মাঝে মাঝে নবীজি আমাকে আদর করে হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা, ইটস এন আরবিক ওয়ার্ড, এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে লাল সুন্দরী। তার মানে নবীজি তার স্ত্রীকে বলতেন, কোথায় আমার লাল সুন্দরী গো, আল্লাহ আকবার। তা আপনি আপনার বউকে আদর করে যদি লাল টুকটুকি বলেও ডাকেন, গুনাহ হবে? নবীজি তার স্ত্রীদের সাথে কত ভালো আচরণ করেছেন শুনেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি যেই গ্লাসে পানি পান করতাম, আমি গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আমার নবীও ওই গ্লাসের ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। নবাবগঞ্জের নবাব, নবাব ভাইরা, ভাই আর ভাবি দুজনে গ্লাসই তো আলাদা করে ফেলেছেন, এক গ্লাসে পানি পান করবেন, এটাই রসুলের সুন্না, ঠিক কি না? ভালোবাসা মহব্বত এভাবে বাড়ে, সম্পর্ক এভাবে বাড়ে। আর এটা মোল্লা শিখাচ্ছে না, এটা নবীজি দেড় হাজার বছর আগে শিখিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, আমাদের মা আরো কি বলেছেন শুনেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি যখন কোনো মাংস কিংবা হাড্ডি চাবাতাম, নবীজি মাঝে মাঝে সেই মাংস বা হাড্ডির টুকরা আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে যেই জায়গায় ঠোঁট লাগিয়ে আমি খেতাম, ওই জায়গায় ঠোঁট লাগিয়ে আমার নবী ওই হাড্ডি বা মাংস খাওয়া শুরু করতেন। মাঝে মাঝে এইরকম দুষ্টুমি করেন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বাড়বে না কমবে? বাড়বে। একই প্লেটে খাইয়েন, মাঝে মাঝে খাওয়াইয়াও দিয়েন, অসুবিধা আছে? যখন আপনি বাহির থেকে যাবেন, যাওয়ার সময় গিফট নিয়ে যাবেন, মাঝে মাঝে পারলে মাঝে মাঝে ফুল কিনে নিয়ে যান। অবিবাহিত ভাইরা বলতেছি, ইস হুজুর আর বললেন না, তোমাদেরও সময় আসবে, তোমাদেরও সময় আসবে, তবে সেজন্য ধৈর্য ধারণ করতে হবে। আর বিবাহিত ভাইরা এগুলো শিখে যান, নিজের স্ত্রীকে ডেইলি কমপক্ষে হাজার হাজার বার আই লাভ ইউ বলেন, অসুবিধা আছে? আমার ইসলাম কত পবিত্র, ইসলাম কত সুন্দর দেখেন। বিয়ের আগে বেগানা কোনো নারীর দিকে তাকালে গোনা হয়, অপ্রয়োজনে বারবার তাকানো গোনা, অপ্রয়োজনে বারবার কথা বলা আকর্ষণীয় ভঙ্গিতে গোনা। কিন্তু বিয়ের পরে, বিয়ে এই পবিত্র পন্থার মাধ্যমে, একটা নারী যখন আপনার জন্য হালাল হয়ে যায়, সে যখন আপনার স্ত্রী হয়ে যায়, তার দিকে যতবার নেক নজরে তাকাবেন, যত বেশি তাকে ভালোবাসবেন, তত বেশি আল্লাহ নেকি দান করবেন। নিজের স্ত্রীকে ভালোবাসুন, সময় দিন। হাজব্যান্ড ওয়াইফ দুইজনে চাকরি করে, একজন আরেকজনের জন্য নাস্তা বানাইতে পারে না, কয় তুমি বানাও, কয় আজকে তুমি বানাও, সন্ধ্যাবেলা ফিরে এসেছে, দুইটি তো টায়ার, কে কারে টাইম দিবে, ওইটাও ঘুমায়, এটাও ঝিমায়, আছে না নাই?
বর্তমানে একক পরিবার বেড়ে যাচ্ছে, তাই না? এখন তো এককই বেশি। কিন্তু আমি আমার দাদাদের কাছ থেকে, আমার বাচ্চাদের কাছ থেকে গল্প শুনেছি, 40 জন 50 জনের রান্না বান্না এক ডেকে হয়েছে, সবাই খাইয়া দিয়া সন্তুষ্ট সুখী থেকেছে, একসাথে থাকছে, একটা মজা আছে না? এখন সিঙ্গেল সিঙ্গেল হয়েও মজা কেন? ওই যে একজন আরেকজনকে টাইম দেয় না, হাজবেন্ড ওয়াইফ কে টাইম দেয় না, ওয়াইফ হাজবেন্ড কে টাইম দেয় না, এই জন্য পরকীয়া সমাজে বাড়ছে না কমছে? পরকীয়া বেড়ে যাচ্ছে। আহারে দেখা যায় অনেক বোনেরা তাদের সুন্দর হাজবেন্ড ফলাইয়া থুইয়া অন্য ছেলের সাথে চলে গিয়েছে, আছে না নাই? স্টার জলসা জি বাংলা ঘরের মধ্যে ঢুকানোর ফলাফল এগুলা, ঘরের মধ্যে এগুলা চালাইতেছেন বেশি বেশি, অন্যদিকে নিজের বউকে সময় দেয় না। আবার অনেক বোনেরা আছেন, তারাও হাজবেন্ড কে ঠিক মতো সময় দেয় না। বাজারের মধ্যে দোকান আছে, কাপড়ের দোকান, সুরেখন কিসের দোকান, এখন আপু ভাবিরা আসলে, আপু ভাবি আসেন, খুব সুন্দর সুন্দর ড্রেস আছে, খুব মানাবে। ওই সময় বউ বেশি ভালোবাসে, কল দিয়েছে লাঞ্চ করেছে কিনা, ফোন দিয়েছে লাঞ্চ করেছো, ফোন দেওয়ার টাইম মনে। এখন দেখেন আপু আর ভাবিদের সাথে কি ভয়েসে কথা বললো, আর নিজের ওয়াইফের সাথে কি কর্কশ ভাষায় কথা বললো। খালি ভাইদের দোষ দিয়েও লাভ নাই, কিছু বোনরাও এরকম আছে, ভাই বাইরে গিয়েছে, এখন তার ওয়াইফ লাঞ্চ করেছে কিনা দুপুরে কল দিয়েছে, কি গো লাঞ্চ করেছো কিনা, সারাদিন খালি কাজ করাই তো সবাই, এক্সেট্রা এক্সেট্রা কত কিছু বলে ফেললো। পাশের বাড়ির এক ভাই এসে বলছে, আবুল কালাম ভাই কি আছেন? কয় না আমি আছি। আছে পাশের বাড়ির ভাইকে এত সুন্দর জবাব দিলেন, হাজবেন্ডের সাথে এমন কেন কথা বলেন? হাজবেন্ড ওয়াইফ একজন আরেকজনকে সম্মান করে কথা বলুন, ভালোবেসে আন্তরিকতার সঙ্গে কথা বলুন, তাহলে দুজনের মধ্যে সম্পর্ক বাড়িয়ে দিবেন কি? আমাদের পরিবার ধ্বংস হচ্ছে, হাজবেন্ড ওয়াইফকে সময় দিচ্ছে না, এমন কি সন্তানদেরকে মা বাবা সময় দিচ্ছে না, সন্তানদেরকে মা বাবা। খুব আফসোসের ব্যাপার কি জানেন, এই তো কয়েক বছর আগেও আমরা দেখেছি সন্তান কান্নাকাটি করলে মা বাবা দৌড়ায় এসে কুলে নিত, আদর করত, আয় আয় চাঁদ মামা, বিভিন্ন কবিতা শোনায়া সন্তানকে ঘুম পাড়াতো। আর এখন বাচ্চারা কান্নাকাটি করলে মা বাপ পাইছে সহজ সিস্টেম, আছে না একটা, এটা ইউটিউবে ঢুকে লাগাই দিল, বেবি শার্ক ডুট ডুট ডু, আছে এরকম নবাব ভাইরা আছে আপনাদের এলাকায়? আরে বাপরে বাপ, 2.5-3 বছরের বাচ্চারা যেভাবে ফোন স্ক্রলিং করে, আমি ওখানে ওইভাবে পারি না। ছোট্ট বয়স থেকেই আপনি ওই ছোট্ট বাচ্চাটার মন মস্তিষ্ককে মোবাইল ফোনের দিকে ডাইভার্ট করে দিচ্ছেন। একটি মজার তথ্য আপনাদেরকে শেয়ার করে যাই, এখানে 30 বছরের উপরে যাদের বয়স আছে আপনারা জবাব দিবেন, বলেন তো আমরা 17-18 বছর বয়সে গিয়ে যা বুঝেছি, এখনকার পুচকা পুচকা পুলা মাইয়ার আরো কম বয়সে এর চেয়ে বেশি বুঝে না? এরা এত কম বয়সে পাকছে কেমনে? নিশ্চয়ই পাকার উপাদান কাছে পেয়েছে। আমি চিন্তা করে দেখলাম, চিন্তা করলাম যে এই পুচকা পুচকা পুলা মাইয়ারা এত কম বয়সে পাকছে কেমনে? আমি কারণ খুঁজে পাইছি দুইটা। কয়টা? আরো জোরে কয়টা? আরো জোরে। এক নাম্বার অপশিক্ষা, 2 নাম্বার অপসংস্কৃতি। কয়টা কথা বলেছি? এক নাম্বার, আর একটু জোরে বলেন। হে যুবকরা, তোমাদের কি অবস্থা হলো? যুবকরা একটু যুবকের মতো আওয়াজ দাও। 1 নাম্বার অপশিক্ষা, 2 নাম্বার। আচ্ছা অপশিক্ষা কি? এখন দেখবেন 6, 7, 8 এই সকল ক্লাসগুলোতে শারীরিক শিক্ষা নামে একটা বই ঢুকানো হয়েছে, ওইখানে অশ্লীল যৌন উন্মাদনামূলক লেসন তাদের বইয়ের অন্তর্ভুক্ত, তাদের ওই বইয়ের অন্তর্ভুক্ত করে ক্লাসের মধ্যে এমন অশ্লীল যৌন উন্মাদনামূলক, যৌন সুরসুরিমূলক পাঠদান করার মাধ্যমে আমার দেশের কোমল কোমল শিক্ষার্থীদেরকে, তাদেরকে আস্তে আস্তে চরিত্র বিধ্বংসী জায়গার দিকে ধাবিত করে দেওয়া হচ্ছে। এই পুচকা পুচকা পুলা মাইয়েরা কম বয়সে এমনি এমনি পাকছে। 1 নাম্বার অপশিক্ষা, এদেরকে পাকাইছে, পাকে নাই। হ্যাঁ আরো আছে তথ্য, আছে তো আরো। 1 নাম্বার কি? অপশিক্ষা। 2 নাম্বার অপসংস্কৃতি। বাচ্চাদের হাতে আপনারা ফোন তুলে দিয়েছেন,
সিক্স সেভেন এইট এর ছেলেমেয়েরা যে টিকটক বানায়, আমার ফোনের মধ্যে টিকটক এফসি নাই, টিকটক কি আমি বুঝিও না এখন। আর ওরা যে টিকটক ভিডিও বানায়, টিকটক ভিডিও এগুলো বানাচ্ছে, এদের হাতে ফোন কে তুলে দিয়েছে? আমি ওই দিন এক মাহফিলে গেলাম, কমিটির বাড়িতে খাওয়া দাওয়া করছি, এক লোক কয় হুজুর আমার মেয়ে জেএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েছে। আমি বললাম মাশা আল্লাহ খুব ভালো। কয় হুজুর জানেন, খুশি হয়ে আমি তাকে আইফোন গিফট করেছি। আমি বললাম তাই, দেখবেন কিছুদিন পরে আপনাকে জামাই গিফট করবে। ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত ছেলে মেয়েদের হাতে ফোন দিবেন না। বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে কয় হুজুর আব্বা আম্মার খেদমতের ওয়াজ করেন, আর আমি বলি এইসব ওয়াজ এখন বাদ। কেন বাদ? এই দেশে বেশি বেশি ওয়াজ হওয়া উচিত সন্তানের হক আদায়ের ওয়াজ। আপনি সিরিয়ালি না কাজ করবেন, এক বেকুব গাছ না লাগাইয়া ফলের আশা করে বসে আছে। গাছ না লাগিয়ে ফলের আশা করা যেমন বোকামি, ঠিক তেমনি শয়তানকে ইসলামিক গাইডলাইন অনুযায়ী লালন পালন না করে, সন্তানের হক আদায় না করে, ওই সন্তানের কাছ থেকে খেদমত আশা করাও বোকামি। তার হক আদায় করে নাকি আপনি? ওয়াজ লাগবে না, এই সন্তান আপনার মাথায় তুলে রাখবে। আপনি সিরিয়াল ব্রেক করে ফেলেছেন। বাচ্চাদেরকে সময় দিন, বাচ্চাদের হাতে ফোন দিয়ে রেখেছেন। আরে বড় আশ্চর্যের ব্যাপার, পশ্চিমা কালচার আমার দেশে প্রবেশ করেছে। অনেকে এখন ফেসবুকে ক্যাট ফি ডগ ফি দেয়, বুঝে নাই, সেলফি তো একটা আছে। এখন অনেকে কুকুর বিড়াল আদর করে পালে, তারপরে নিজের বেডে বিড়ালের জন্য একটা বালিশ রেখেছে, কুত্তার জন্য বালিশ রেখেছে। আচ্ছা আমি কি অবাস্তব কথা বলছি? না, এগুলো আছে বর্তমানে। এরপরে ফোনের মধ্যে তার বিড়ালকে কুলে নিয়ে ক্যাট ফি মারে, ক্যাট ফি ডগ ফি। নিজের সন্তানকে পুশ চেয়ার, পুশ চেয়ার তো বুঝেন আপনারা, পুশ চেয়ারে করে ঠেলে কুত্তার বাচ্চা কুলে নেয়, বিড়ালের বাচ্চা কুলে নেয়, কুকুরের বাচ্চা বিড়ালের বাচ্চা কুলে নেয়, সন্তানকে কুলে নেয় না। এই জন্য ওই সন্তানের কলিজায় মা বাবার প্রতি মহব্বত পয়দা হয় না। সেই কারণে এই ছেলে মেয়েরাই বড় হয়ে তার মা বাবাকে ওল্ড হোম বৃদ্ধাশ্রমে পাঠায়। যেই সকল মা বাপ সন্তানকে সঠিকভাবে সময় দেয় না, এই মা বাবার সন্তানগুলো ঐশিয়া তিহান আনুষ্কার মতো হয়ে যায়। সন্তানগুলোকে আপনারা নিজেরাই নষ্ট করে ফেলছেন, সন্তানগুলোকে সময় দিচ্ছেন না। মা বাপ দুজনেই যান্ত্রিক হয়ে গিয়েছেন, সন্তানদের ভবিষ্যৎ আপনারা নষ্ট করে দিচ্ছেন। তাকে সময় দিন, কুলে নিন, আদর করুন। এই টাইমটা নাই, ফালায় রাখছেন দুল নাই, পুষ্টারে করে ঠেলা। নিজের বাচ্চাদেরকে সময় দিন, এই বাচ্চাগুলো আপনাদের খেদমত করবে, এই বাচ্চাগুলো সমাজ সভ্যতা বিনির্মাণ করবে, এই বাচ্চাগুলো আমার সোনার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, ঠিক কিনা? আদর্শ পরিবার গঠনের জন্য বলছিলাম দুই নাম্বার, সময় দেন, সময় দিচ্ছে না। বাচ্চাগুলোর অন্তরে মা বাবার প্রতি ভালোবাসা পয়দা হয় না, অবশেষে কি হয় জানেন? এই ছেলেমেয়েরা বিদেশে চলে যায়, অথবা নবাবগঞ্জে তার মা বাপকে ফালাইয়া থুইয়া ঢাকায় বনানি গুলশানে থাকে, মা বাবের খবর নেয় না। আছে এরকম, এই মা বাপ একা হয়ে যায় বৃদ্ধ বয়সে, নিঃসঙ্গ বিচ্ছিন্নতা তাকে গ্রাস করে ফেলে, ফ্রাস্ট্রেট হয়ে ওই আবু মনসুর খানের মতো, কত আবু মনসুরের নাম টেলিভিশনে ফেসবুকে পত্র পত্রিকায় আসে না, নীরবে নিবরে এবং বহু আবু মনসুর কেউ পিস্তল ঠেকায়া, কেউ বা অন্য কায়দায় সুইসাইড করে দুনিয়া থেকে চলে যাচ্ছে। পরিবার ধ্বংস হচ্ছে আমাদের। আদর্শ পরিবার পেতে হলে পরিবারের সদস্যরা একজন আরেকজনকে কি দিতে হবে? আরেকটু জোরে বলেন, কি দিতে হবে? সময় দিবেন তো সবাই, বাস্তবিক ওয়াজ না শুনে যাবে। কোন বিষয়ে ওয়াজ চলে? সামনের ভাইরা পিতা মাতু কাকুন্তা, হ্যাঁ, আদর্শ পরিবার গঠনে করণীয় কয়টা পয়েন্ট বলছি? কষ্ট হচ্ছে আপনাদের? এই তো আর কয়েক মিনিট শেষ হয়ে যাচ্ছে। এক নাম্বার, আদর্শ জীবন সঙ্গী নির্বাচন করা। দুই নাম্বার, পরিবারের সদস্যরা একজন আরেকজনকে কি দেওয়া? সময় দেওয়া। তিন নাম্বার,
পরিবারের সদস্যদের মধ্যে দিন চর্চা নিশ্চিত করা, দিনই শিক্ষা নিশ্চিত করা। আপনার পরিবারের সবার মধ্যে দিনই শিক্ষা নিশ্চিত করবে। আপনি হাজবেন্ড, আপনার ওয়াইফ কোরআন তেলাওয়াত জানে না, আপনি তাকে শেখান, অথবা বাহির থেকে একজন টিচার রেখে তাকে শেখান। আপনার বাচ্চাদেরকে আপনি সবার আগে দিনই শিক্ষায় শিক্ষিত করবেন। আপনার সন্তানকে অ আ ক খ এ বি সি ডি শেখাবেন, পড়ে আলিফ মা তা থা শেখাবেন সবার আগে। বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটছে, তার বাপ মারা গিয়েছে, তার বাপ মারা গিয়েছে, ছেলে এসে হুজুরকে বলছে, হুজুর আমার আব্বু মারা গিয়েছে, জানাজার নামাজটা কেমনে পড়তে হয় একটু শিখাই দেন তো। আফসোসের ব্যাপার, এই লোকটা তার সন্তানকে কেমন বানায় গেল যে জানাজার নামাজের কায়দা কানুনও জানে না। এই সন্তানটাকে নামাজ শেখানো, দিন শেখানো কি ওই বাবার দায়িত্ব ছিল না, ছিল কিনা বলেন? সন্তানকে অ লেভেলে পড়াবেন, এ লেভেলে পড়াবেন, সায়েন্সে পড়াবেন, কমার্সে পড়াবেন, ওকে ফাইন পড়ান, কোনো অসুবিধা নাই, তবে আপনি সিস্টেম মেনটেন করেন, আগে কোরআন শিখান, আগে দিনই শিক্ষা দেন, এরপরে তাকে ডাক্তার বানান, লয়ার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, ব্যবসায়ী বানান, শিল্পপতি বানান, রাজনীতিবিদ বানান, যা ইচ্ছা তাই বানান। যদি ছোটবেলায় তাকে আপনি ইসলামী শিক্ষা দিয়ে দেন, এটা যে প্রফেশনেই যাবে ওই প্রফেশনে গিয়ে ভালো কাজ করবে। এটা ডাক্তার হলে মানবতার ডাক্তার হবে, নইলে কোসাই হবে। এটা ইঞ্জিনিয়ার হলে ভালো ইঞ্জিনিয়ার হবে, রডের বদলে বাঁশ দিবে না। এটা যদি লয়ার হয়, আদর্শবান লয়ার হবে। এটা যদি রাজনীতিবিদ হয়, জনগণের সেবক হয়, তাহলে জনগণের জন্যই কাজ করবে, নইলে চাল চুল তেল গম এগুলো চুরি করবে। পরিবার থেকে আদর্শবান হিসাবে গড়ে তোলার জন্য আদর্শ পরিবার পেতে হলে আপনাকে তিন নাম্বার পরিবারের সবার মধ্যে দিনই শিক্ষা নিশ্চিত করতে। এখন কারিকুলামে দিনই শিক্ষা আছে না নাই এটা চিন্তা করার আপনার প্রয়োজন নাই, নিজে নিজে ব্যবস্থা করে, নিজে নিজে ব্যবস্থা করেন। আপনি যদি হাজার হাজার টাকা দিয়ে আপনার সন্তানকে অ লেভেলে এ লেভেলে পড়াতে পারেন, তাহলে আপনি কেন হাজার হাজার টাকা খরচ করে আপনার সন্তানকে বাসায় দিনই শিক্ষা দিতে পারেন না? এটা আপনার উদাসীনতা ছাড়া আর কিছুই না। এমন ভাবে সন্তানকে তৈরি করুন, আপনার সন্তান স্মুথলি ইংরেজিতে কথা বলবে, পাশাপাশি স্মুথলি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কথা বলবে। আপনার সন্তান প্রমিত বাংলায় কথা বলবে, শুদ্ধই বাংলায় শুদ্ধ ইংরেজিতে কথা বলবে, পাশাপাশি শুদ্ধ করে সে আল্লাহর কালামকে তেলাওয়াত করবে। একটা নেককার সন্তান বানিয়ে যান। নবীজি বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতা। নবীজি বলেছেন, যখন কোনো মানুষ মারা যায় তার সকল আমলের ধারা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি জিনিস, তিনটি আমলের সব কবরে গিয়েও বান্দা পায়। জোরে কন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? এক নাম্বার হচ্ছে, এক নাম্বার হচ্ছে ইলমুন ইউনতাফাউ বি, এমন জ্ঞান যেই জ্ঞানের মাধ্যমে মানুষেরা উপকার লাভ করে। দুই নাম্বার হচ্ছে সদকাতুন জারিয়া, সদকায় জারিয়ার সওয়াব। তিন নাম্বার হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান যেই সন্তান দুনিয়াতে নেকির কাজ করে করে মা বাবার জন্য দোয়া করে। কার কাছে এমন সন্তান বানিয়ে যান, অন্তত মারা যাওয়ার পরে সন্তানই যেন জানাজার নামাজে ইমামতি করে ফেলে, কলিজা ঠান্ডা হয়ে যাবে আপনার। এমন সন্তান বানিয়ে গেলে বাহিরের একজন হুজুর এসে জানাজার নামাজে ইমামতি করলে আবেগ আসবে না ভেতর থেকে। আপনার ছেলে যদি আপনার জানাজা ইমামতি করে, বিশ্বাস করে প্রত্যেকটা তাকবীরে তার কলিজা কলিজাটা মুচড় দিয়ে ভেতর থেকে আবেগ আসবে, কান্না আসবে, আবেগ আসবে। গোটা দুনিয়ার সাগর আর মহাসাগরের পানি দিয়ে কবরে জাহান্নামের আগুন নেভানো যায় না, কিন্তু আপনার সন্তানকে যদি নেককার বানিয়ে যান, ওই সন্তান যদি চোখের পানি ছেড়ে নিয়ে আপনার জন্য দোয়া করে, ওই চোখের পানির পাওয়ার এত বেশি নাকের ডগায় আসার আগে এই চোখের পানি দিয়ে আল্লাহ আপনার কবরের জাহান্নামের আগুন চিরতরে নিভায়া দিবে। সন্তানকে হাফেজ বানা, তাকে ডাক্তার বানা, আগে দিনই শিক্ষায় শিক্ষিত করে ডাক্তার বানা। অনেক ডাক্তার আছে হাফেজ হিফজ করেছে তারপর ডাক্তার হয়েছে,
তার মানে তার মা বাপ ওইভাবেই তাকে বড় করে তুলেছে। আছে না এরকম অনেক প্রেসিডেন্ট আছে হাফেজ, এই যে মিশরের প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট মুরসি প্রেসিডেন্ট ছিল, দেখবেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান খুব সুন্দর কোরআন তেলাওয়াত করে, আছে না নাই? আপনি পরিবারটাকে গড়ে তুললেন সুন্দর করে, পরিবারের সদস্যদের মধ্যে দিনই শিক্ষা নিশ্চিত করবেন, পরিবারটাকে সুন্দর করে দিবেন কে? কয়টা বলেছি? নাম্বার 4 হলো পরিবারের মধ্যে নামাজ কায়েম করুন, নিজে নামাজি হন, পরিবারের সবাইকে নামাজি বানান। দেখা যায় আমার দেশের জুমার দিনে যত মুসল্লি হয়, জুমার ওয়াক্তে যত মুসল্লি, আসরের ওয়াক্তে তার 20 ভাগের 1 ভাগ কি ও মুসল্লি, জুমার নামাজ ফরজ আর বাকি নামাজ কি নফল নাকি? সবাই বলেন তো নামাজ আদায় করলে খুশি হন কে? নামাজ আদায় করলে গুলামি হয় কার? আর নামাজ তা ছাড়লে খুশি হয় যে তার নাম? তাহলে ফজরের নামাজ দিনটা শুরু করেন কার গুলামি করে নিজের বিবেককে প্রশ্ন করুন। কিছু মুসল্লি আছে সারা সপ্তাহ নামাজে যায় না, শুধু জুমার দিনে নামাজে যায়, নবাবগঞ্জে এরকম নাই, এরকম কিছু নবাব আছে শুধু জুমার দিনে যায়, আছে আছে কয়েক ক্যাটাগরির আছে, 5 তরিকার আছে তো নামাজে, নামাজি 5 তরিকা, কিছু হইল সাপ্তাহিক, কিছু মাসিক, কিছু ষান্মাসিক, কিছু সিজনাল, কিছু বার্ষিক, আর কিছু আছে জানাজার নামাজে। কারণ ওইদিকে যাচ্ছি না আমি, লম্বা হয়ে যাবে কথা, আমি শুধু সাপ্তাহিকদেরকে দিয়া বুঝাচ্ছি। এখন বলেন একদিনে নামাজ কয়বা? পুরুষ মানুষের মতো বলেন কয়বা? 1 সপ্তাহ = 7 দিন, তাহলে 5 7 কত হয়? তাহলে 35 ওয়াক্তের মধ্যে একটা লোক জুমার ওয়াক্ত 1 ওয়াক্ত গেল, আল্লাহর গুলামি করছে কয়বার? একবার। আর শয়তানের গুলামি করছে কয়বার? চেহারা সুরত মানুষের মতো হলো, এটা আসলে শয়তানের খাস মুরিদ হয়ে গেছে। শয়তান তাকায়া হাসে, আল্লাহ কেন যে আমারে শয়তান বানাইলা, হে তো আমার বস, কারণ আমার সমস্ত কামের দায়িত্ব সে নিয়ে ফেলেছে। লজ্জা থাকা উচিত আপনার, কিপ ইন ইওর মাইন্ড, সালাত ইজ দ্য কি অফ সাকসেস, সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইস, নামাজ সফলতার চাবি, নামাজ জান্নাতের চাবি, নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবে না, এটা অসম্ভব। ইমানের পরেই নামাজ, আমার কথা নয়, নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। কি হবে ওয়াজ শুনে যদি আপনি নামাজটা ঠিক মতো আদায় করতে না পারেন? পরিবারের সবাইকে নামাজি বানিয়ে যান। অনেক মানুষ আছে তাদের ছেলে মেয়েরা নামাজ পড়ে না, এ ভাই আপনার কি একটু লজ্জা লাগে না? হ্যাঁ, আপনি জীবিত থাকা অবস্থায় আপনার ছেলে মেয়েরা উষ্টা খাইয়া পশ্চিম দিকে পড়ে না, আপনি মরে যাওয়ার পরে অবস্থা কি হবে? আর ছেলে মেয়ে বা কেমনি নামাজি হবে? হে তো নিজেই উষ্টা খাইয়া পশ্চিম দিকে একবারও সাজদা দেয় না। এই জন্য নিজে নামাজি হন। উষ্টা বুঝেননি আপনারা? মাঝে মাঝে আমি তুরা ছিল ডি বাসায় কইলাই আর কি, আমার বাড়িতে সিলেট, উষ্টা বুঝেননি আপনারা? কি বলেন উষ্টা তো ভাই, মিল আছে তো আপনাদের সাথে? আমরা সিলেটি মানুষ একটু নবাবি স্টাইলে চলে, এই জন্য মিল আছে আর কি। নিজে নামাজি হন, নিজের স্ত্রী সন্তান সন্ততি সবাইকে নামাজি বানান, সন্তানগুলোকে ছোট বয়স থেকে নামাজি বানান। আল্লাহর নবী বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা উসবউ সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়ে যায়, 7 বছর বয়স থেকেই তাদেরকে নামাজের আদেশ দাও, আর যখন তাদের বয়স 10 বছর হয়ে যায় নামাজের জন্য শাসন করো। আমার বাবারা আমার ভাইয়েরা যখন মসজিদে যাবেন, আপনার ছোট্ট সন্তান যদি তার বয়স 7 বছর হয়, ছেলেটাকে নিয়ে মসজিদে যান, দেখবেন ছেলেটা আপনার সঙ্গে মসজিদে যেতে যেতে একদিন নামাজি হয়ে যাবে। তবে আমার দেশে অনেক মসজিদে বাচ্চাদেরকে মসজিদে নিলে মুরব্বীরা রাগ করে, আসে না নাই? আমি একবার এক মসজিদে ঢুকছি নামাজ আদায়ের জন্য, অজু করছি, মুখ মুছতেছি, দেখি এক চাচা এরকম চেঁচাচ্ছে, আমি ভাবলাম মসজিদে কুকুর বিড়াল ঢুকলো নাকি, বললাম চাচা চেঁচাচ্ছেন কেন, কি হয়েছে? কয় দেখেন না কিছু পুলা পাইন ঢুকছে। আমি বললাম কি হয়েছে ঢুকছে? কয় এরা নামাজে ঢুকে খালি হাসাহাসি দৌড়াদৌড়ি লাফালাফি করে। আমি বললাম চাচা অসুবিধা কি, এরা দৌড়াদৌড়ি হাসি ঠাট্টা লাফালাফি করতে করতেই দেখবেন কিছুদিন পর আপনার মতো নামাজই হয়ে গিয়েছে।
কিন্তু আপনি যদি বের করে দেন, যদি ধমক দেন, মসজিদের নাম শুনলেই বলবে ওরে মসজিদে যাইতাম না, ওখানে গেলে কাকা আছে ধমক একটা মারবে, ঠিক না? বরং বাচ্চা একটা এসেছে আদর করে ডাকেন, মাথায় হাত বুলাইয়া দেন, একটু আদর করে দেন, চকলেট কিনে দেন, বলেন বাবা যাও সামনের বক্তে ভাই সরি যে নামাজে এসে হাঁটাহাঁটি করো না, সুন্দর করে বুঝে দেন হাঁটিও না, আমাদের মতো নামাজ নামাজি হয়ে যাবে না। কিন্তু আপনি ধমকায় বের করে দিলে আর হবে না। নবীজি কি বাচ্চাদেরকে ধমকেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, নবীজি দুই কলিজার টুকরা নাতি হাসান আর হোসাইন মুসল্লিদের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করছে, এমন অবস্থা দেখে নবীজি রাগ করলেন না, তিনি তার নাতিদেরকে ধমক দিলেন না, খুতবা বন্ধ করে দুই নাতিকে গিয়ে ধরলেন, দুই নাতিকে ধরে জুমার মিম্বরে আসলেন, এরপরে দুই নাতিকে দুই হাতে ধরে জুমার খুতবা দিতে লাগলেন। ধমক দিয়েছেন কথা বলেন, ধমক দিয়েছেন, ধমক দেন নাই। আরেকদিন নবীজি নামাজে ইমামতি করছেন, নবীজি যখন নামাজে সাজদায় গেলেন, নবীজির কলিজার টুকরা নাতি হোসাইন তিনি নবীজির পিঠের উপরে উঠলেন, নবীজির পিঠের উপরে উঠে আমার নবীর চুল মুবারক ধরে টানা টানে শুরু করলেন, আর মজা করে বলতেছেন আমি এখন ঘোড়ার উপরে আছি। কিসের উপরে? ঘোড়ার উপরে। আল্লাহর নবী নামাজে সাজদায় মাথা উঠাবেন, চিন্তা করছেন আমি যদি এখন মাথা উঠাই আমার নাতি আমার পিঠ থেকে পড়ে যাবে, মনে কিছু কষ্ট পেতে পারে, এই জন্য নবীজির নাতি যেন পিঠের উপরে আরেকটু সময় খেলতে পারে, নবীজি সাজদা ইচ্ছে করে লম্বা করে দিলেন। নবীজি বাচ্চাদেরকে ধমক দিয়েছেন? আপনি ধমকান কেন, বরং পাললে হাতে ধরে ধরে আদর করে মসজিদে নিয়ে যান। এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, আমি নিজেই ছোটবেলায় নামাজে হাসাহাসি করেছি, দুষ্টামি করেছি, বাচ্চাদের নামাজ সুন্দর, আমরা সাজদায় গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, এরা মাথা উঠায় একটা আরেকটারে কয় দেখ কার জুতা সবচেয়ে বেশি ভালো, আছে না নাই? আমরা রুকুতে গিয়ে রুকুর তাসবিহ জপি তারা কানাকানি করে, সভাপতি সাহেবের বাড়িতে কিন্তু পেয়ারা বাক্স, এরা সুরির মিটিং করে, আছে না নাই? তারে বাধা দিয়েন না, এরা কয়দিন দুষ্টুমি করবে, 15-20 দিন, 1-2 মাস, 3 মাস, এরপরে দেখবেন এরাই পাক্কা নামাজি হয়ে যাবে। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আজিম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আজিম, মোমেন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, আজকে রুকু সাজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো তবেই তো মুমিন, সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো হবে না বিলীন, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আজিম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আজিম, বলেন আল্লাহু আকবার। নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবে? পড়লে নামাজ রাখলে রোজা আল্লাহ রাসূল পাবে সোজা, হালকা হবে পাপের বোঝা করলে ইবাদত, পাবে তুমি রোজ হাশরে প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত। নামাজ ছাড়া জান্নাতে যেতে, নামাজ ছাড়া পরিবারও সুন্দর হবে না। দেখবেন যেই পরিবারে সবাই নামাজি ওই ঘরে ঢুকলেই একটা প্রশান্তি, ওই ঘরে ঢুকলেই একটা বরকত, আছে না নাই? যেই ঘরের যত বেশি নামাজি সেই ঘরে আল্লাহর রহমত বরকত কম না বেশি, দেখবেন আল্লাহ সব অভাব অনটন দূর করে দিবেন, পুত্র হয়ে যাবে, বরকতময় হয়ে যাবে, কারণ বরকত দেওয়ার মালিক কি? আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আদর্শ পরিবার গঠনে করণীয় কয়টা বলছি? কয়টা? ওয়াজ শেষ পর্যায়ে চলে আসছে, অধৈর্য হয়ে যায় না। নাম্বার 5, 5 নম্বর হচ্ছে আনতাজআলাল বাইতা মাকানাল লিযিক্রিল্লাহ, আনতাজআলাল বাইতা মাকানাল লিযিক্রিল্লাহ, ঘরটাকে আল্লাহর জিকিরের ঘর বানাবে।
আমাদের ঘরের মধ্যে এখন গানের সাউন্ড বেশি, টেলিভিশনের সাউন্ড বেশি, ঘরের মধ্যে যদি বরকত চান আল্লাহর জিকিরের পরিমাণ বাড়ান। সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম হচ্ছে আল্লাহর কোরআন। কোরআনের অনেকগুলো গুণবাচক নাম রয়েছে, কোরআনের একটি নাম হচ্ছে জিকির। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? বেশি বেশি করে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করুন। একদিন মাহফিলে গিয়ে এক ঘরের মধ্যে ঢুকছি, দেখলাম উপরের মধ্যে তাবিজ লটকানো। বললাম, মুরব্বি তাবিজ লটকাইছেন কেন? কই হুজুর, ঘরের ভিতরে যেন জিনভূত না আসে। নবীজি বলেছেন, ঘরের মধ্যে সূরা বাকারা পড়ো, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তান জিনভূত সব পালিয়ে যায়। ঘরে কোরআনের তেলাওয়াত পড়া আগে মানুষ, আগের বাপচাচাদের যুগে আমরা গল্প শুনেছি যে সবাই ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে একসাথে, এখন আটটা পর্যন্ত ঘুমায়। কই হুজুর, আটটা পর্যন্ত না ঘুমাইলে চেহারার কি স্মার্টনেস থাকে? কি স্মার্টনেস, চেহারায় বিচি উঠতে উঠতে শেষ, তার গাল তাল ভেঙে গেছে, আপনি হয়ে গেছে নামাজই তো নাই। যার জীবনে নামাজ নাই তার চেহারায় কোনো নূরও নাই। নামাজিদের চেহারার দিকে তাকায়েন, কালো হইলেও দেখবেন মায়ের আগে দেখতে। এই নূরটা দান করে দেন কে? ঘরটাকে আল্লাহর জিকিরের ঘর বানান, ঘরের ভিতরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর জিকির তসবিহ তাহলিল বাড়িয়ে দেন, দেখবেন পরিবারটাকে সুন্দর সুখী বানিয়ে দিবেন কে? নাম্বার সিক্স, ছয় নাম্বার, পরিবারের মধ্যে ইসলামী সংস্কৃতির চর্চা করেন। অন ইসলামিক সংস্কৃতি যেন আপনার ঘরে না ঢুকে। অন ইসলামিক পোশাক আশাকত ঢুকে গিয়েছে, পাকা পাখি কি জানি কয়, আরো কি লেটেস্ট গুলা বলেন না, বাদাম, এগুলা তো একদম থার্ড ক্লাস লোক। যতবার বাদাম বাদাম জপছে ততবার যদি আল্লাহর নাম জপত, আল্লাহর জিকির করতো, আমলের খাতায় নেকির পাহাড় হয়ে যেত। এগুলা থার্ড ক্লাস ফালতু লোক, এদের ব্যাপারে আমার কোনো কথা নেই। তো এই যে কিরণমালা, ইয়েস, আরো কি আছে, আছে নাকি আপডেট, পিছু আছে নাকি, আরো আপডেট আছে না? আমি আমার মা বোনদেরকে বলবো, পর্দা করে ঘর থেকে বের হন, অন ইসলামিক পোশাক আশাক পরিধান করবেন না। আর আপনাদেরকে বলছি, নিজের বিবিকে মা বোনকে পর্দা করান, এটা আপনার দায়িত্ব। যদি না করেন দাইয়ুস হয়ে যাবেন, আর দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে ঢুকবে? নিজের বিবিকে পর্দা করাবেন। কিছু কিছু ভাই আছে না, আমাদের সামনের কাতারে থাকে কিন্তু বউরে পর্দা করায় না। ঘটনা এত একটা মনে পড়ছে বলবো, এক লোক বিয়ে শাদি কইরা বের হয়েছে ঘর থেকে বউ নিয়ে, রাস্তায় দাঁড়ায় আছে গাড়ির জন্য, ছোট ভাই একটা দেখেছে, কয় ভাই সাথে এটা কে, কয় চিনস না, তখন ভাবি, কয় ওয়াও, কি বলছে, এখন থ্যাংক ইউ। ছোট ভাই বললো, ভাই ভাবির এমনি নিয়া বেরোইছেন কেন, একটু বোরখা টোরকা পরাইয়া যদি বের করতেন ভালো হইতো না? কয় শোন, তোর ভাবি কত সুন্দরী রূপসী, এটা আমি না জানি, এলাকার মানুষ কি জানে, বারুয়াখালীর তো কেউ জানে না, এলাকার মানুষের একটা হক আছে না, নিজের বউকে এলাকার মানুষ দেখাইয়া এলাকার মানুষের হক আদায় করে, এরকম কিছু পাগলাও আছে না? নিজের বউকে এরকম ব্যাপারটা মানে বের হয়েছে কেন মানুষ দেখাবার? কিরে বউকে পাবলিকের সম্পদ না কিরে বেকু, এটাই আসতেছি মনে, শোনেন, বউকে এরকম ব্যাপারটা মানে যারা বের করেছে, এটা তো বউ শুধু তার সম্পদ সে রাখে নাই, পাবলিকও দেখুক, এটা পাবলিকের সম্পদ বানিয়েছে। আমি একটু কাঁচা কথা বলছি কিন্তু কাঁচা কথা বলা দরকার। আপনাকে কোরআন হাদিস দিয়ে আমাদের শব্দভাজন মুরব্বি আলেমরা অনেক বুঝাইলেন, বুঝলেন না, এজন্য আমি বলি যেমন কুকুর তেমন কুকুর দরকার। কিছু পাগলা আছে ফেসবুকে তার বউয়ের ফটো আপলোড দেয়, আছে না, আপলোড দেওয়ার পরে কমেন্ট আসে, একজন লিখছে ওয়াও, ভাবিকে হ্যাপি লাগতেছে, হ্যাঁ রিপ্লাই দিয়েছে থ্যাংক ইউ, আবার একজন কয় ওয়াও জোস লাগতেছে, হ্যাঁ বেকুব কার জোস কে খায় রে, এই ভাইরা বলেন ফেসবুক পার্সোনাল সাইট না পাবলিক সাইট? পাবলিক সাইট, আমি হাসাবার জন্য কথা বলছি না, ফেসবুক পাবলিক সাইট না পার্সোনাল সাইট? পাবলিক সাইট। ফেসবুক পার্সোনাল সাইট না পাবলিক সাইট?
পাবলিক সাইড, ভেরি গুড। বহু পার্সোনাল না পাবলিক, বহু পার্সোনাল ফেসবুক পাবলিক সাইট। তো পার্সোনাল জিনিসটাকে পাবলিক সাইট ফেসবুকে আপলোড দেয় তারা নিজের বউকে মানুষের জনগণের সম্পদ বানিয়েছে তারা, বেহায়া বেশরম নির্লজ্জ কোথাকার। পার্সোনালিটি বলতে তার মধ্যে কিছুই নাই, ব্যক্তিত্ববান হও আগে, আগে মানুষের মতো মানুষ হও, ব্যক্তিত্ববান হও আগে। আপনার ওয়াইফের সৌন্দর্য অনলি ফর ইউ, এটা আপনার জন্য। যারা করে ফেলেছি না বুঝে, আমরা আজকে মাহফিল থেকে গিয়ে টাইমলাইন থেকে স্টোরি থেকে সব ডিলিট করে ফেলবো ইনশাআল্লাহ। পারবেন তো? বিবিকে বুরখা পরান, বুরখা নারীর সতীত্ব হেফাজত, এই নারীর সতীত্ব সম্ভব এবং তার সম্মান মর্যাদার নিশ্চয়তা দেওয়ার জন্য এই পর্দান বিধান মোল্লা দিয়েছে না আল্লাহ দিয়েছে? পর্দার বিরুদ্ধে কথা বলা মানে হচ্ছে আল্লাহর বিরুদ্ধে কথা বলা, মোল্লার বিরুদ্ধে না। আমরা যখন পর্দার কথা বলি তখন কিছু প্রগতিশীল আছে, তারা বলে এই হুজুররা এই মোল্লারা পর্দার কথা বলে নারী জাতিকে ঘরের ভেতরে আটকে রেখেছে। আমি বলবো মূর্খ তুমি পড়াশোনা করো, তোমার আগে পড়াশোনা করা দরকার, কারণ তুমি একটা নিকৃষ্ট জাতের মূর্খ। তুমি জানো না পৃথিবীতে সর্বপ্রথম নারী জাতির অধিকার সম্মান মর্যাদা প্রতিষ্ঠা করেছে ইসলাম? তোমার বাপ দাদা করে নাই, কোনো মতবাদ করে নাই, করেছে কি ইসলাম? করেছেন কে? করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাধা পড়াশোনা কর, গিয়ে দেখ নারী কন্যা জন্ম নিলেই জীবিত অবস্থায় কবর দেওয়া হতো, বাজারে মাছের মতো নারীদেরকে কেনা বেচা করা হতো, বিয়ে শাদী ছাড়াই মেয়েদেরকে ভোগ করা হতো, সেখান থেকে গর্ত থেকে নারীকে উঠিয়ে রাজরানীর সিংহাসনে আমার ইসলাম বসিয়েছে। নারী শিক্ষার কথা পৃথিবীতে সর্বপ্রথম কোন প্রগতিশীল বলে নাই, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলেছি মূর্খতর পড়াশোনা করা দরকার। নবীজি বলেছেন 1500 বছর আগে তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, জ্ঞান অর্জন নরনারীর জন্য নবীজি ফরজ করেছেন, শুধু পুরুষের জন্য না। আমার বোনেরা কলেজে যাবে, স্কুলে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, তারা চাকরি করবে, ব্যবসা করবে, সব করবে, ইসলাম শুধু বলেছে পর্দা করে করো। আর যশোর এয়ারপোর্ট থেকে আমি আসছিলাম বিকেলের ফ্লাইটে, দেখলাম এক বোন সেখানে পর্দা করেও চাকরি করছেন, আমি দেখে খুশি হয়েছি। তো ইসলাম কি চাকরির বিরুদ্ধে কথা বলেছে? ওই আমরা কেন বুরখা পরে চাকরি করতে বলি? এটা তাদের জ্বালা পুড়া উঠে যায়। আর তারা নারীর অধিকার এত দিয়েছে, তারা নারীর অধিকার দিতে দিতে আমার মা বোনদেরকে তারা 5-7 স্টার হোটেলের রিসেপশনে বেপর্দা বানিয়ে বসিয়ে আমার মা বোনদেরকে তারা ভোগ্য পণ্য বানিয়েছে। যারা নারী প্রগতির নামে আজ নারী অধিকারের নামে কথা বলছে, ঘুষ দিয়ে দেখেন তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা বেশি, এদের হাতেই নারীরা লাঞ্ছিত হয় সবচেয়ে বেশি। মূলত এরা এই প্রগতির কথা বলে বলে আমার দেশের সহজ সরল অবলা মা বোনদেরকে ঘর থেকে বের করে এদেরকে লাঞ্ছিত করতে চায়, এদেরকে ধর্ষণ করার ব্যবস্থা করতে চায়। আমরা আমার মা বোনদেরকে তাদের ইজ্জত সতীত্ব সম্মানের নিশ্চয়তার কথা বলি। আমার বোনটা সব করবে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, ব্যবসা চাকরি সব করবে। কি করে করতে হবে? কি করে করতে হবে? ঘরের সবাইকে পর্দা করাবেন তো আপনারা? মা বোনদেরকে বলছি, পর্দারা লাল থেকে শুনছেন, আমার বোনেরা যারা কলেজে পড়ছেন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, বোরখা পড়বেন, বেপর্দা হইয়েন না। তাহলে আমি 6 নম্বর পয়েন্টে ছিলাম না, 6 নম্বরে ছিলাম আর কি, যে ঘরের মধ্যে ইসলামী সংস্কৃতি চর্চা করা, ইসলামী সংস্কৃতির চর্চা করা, অশ্লীল গান বাজনা যেন করে না বাজে। গান গাইতে মন চায় যুবক, তুমি বাদাম বাদাম কি বলো? তুমি এই জবান দিয়ে আল্লাহর জিকির করো, কোরআন তেলাওয়াত করো, আর গান গাইতে মন চায় ইসলামী সংগীত, ইসলামী গান। কারণ যেই গান আল্লাহর নামে গাওয়া হয়, রাসূলের নামে গাওয়া হয়, ওই গান সুন্দর কম না বেশি। তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়,
তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জোছনা পেল, তোমার প্রেমের রূপ সূর্য নিয়ে এসে যে দীপ্ত হল, তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয় ফুল সুরভিত হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। আল্লাহু আকবার। যুবকরা গান শুনতে মন চায়, কলরবের গান শুনবা, সাইমুমের গান শুনবা, ইউটিউবে গিয়ে দেখবা অনেক ভালো ভালো ইসলামী সঙ্গীতের শিল্পী রয়েছেন যাদের সুরের ধারে কাছে অন্য কেউ নাই, এগুলো শুনবা, কোরআনের তেলাওয়াত শুনবা, তাফসীর শুনবা, দেখবা কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, হৃদয় পবিত্র থাকবে, হৃদয়ে কোরআনের আলো প্রজ্বলিত হবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে তাই না আপনাদের? এই তো শেষ পর্যায়ে চলে এসেছে, নাম্বার 7। 7 নাম্বার হচ্ছে, আচ্ছা কালচারের কথা যেহেতু বললাম, হাই হ্যালো এগুলা কি ঢুকাইছেন ঘরে? হাই আব্বু, হাই আম্মু, হাই হেই, এগুলো না, ডোন্ট সে হাই অর হ্যালো, সে আসসালামু আলাইকুম, সালাম দিবেন ঘরের মধ্যে, সালাম দিবেন তো, বাসায় গিয়া ভাবি রে ঢোকার সময় সালাম দিবেন নাকি দেন না? অনেকে সালাম দেন, কয় আমি কেন সালাম দিব, আমি জামাই, ভাবিকে সালাম দিবেন। এক ভাই আমার কয় হুজুর সালাম দিয়া তো একদিন বিপদে পড়ছে, কইলাম ভাই কি বিপদ, কয় আমি গিয়ে বাসায় কলিং বেল চাপছি আমার বউ দরজা খুলেছে, আমি বললাম আসসালামু আলাইকুম, কয় নাটক করো না আমারে তুমি চিনো না। আমরা মনে করি সালাম শুধুমাত্র বিশেষ বিশেষ ব্যক্তিকে দেওয়া যায় না, সালাম আমরা এক মুসলমান আরেক মুসলমান যে কেউ যে কাউকে দিতে, আপনি বাপ হয়ে নিজের ছেলে মেয়েকে সালাম দেন, আপনার ছেলে মেয়ে আপনার কাছ থেকে সালামের তালিম পেয়ে যাবে, আপনি দাদা নানা হয়ে নাতি নাতনিকে সালাম দেন, দেখবেন এরা আপনার কাছ থেকে সালামের তালিম পেয়ে যাবে। সালাম দিবেন সবাই, সালাম দিবেন তো সবাই, ওকে ফাইন। নাম্বার 7, 7 নাম্বার, বিশেষ করে সন্তানদের হক আদায়ে যত্নবান হবেন, সন্তানদের হক আদায়ে যত্নবান হবেন, সন্তানগুলোকে লালন পালনের জন্য ইসলামী দিক নির্দেশনা ইসলামী গাইডলাইন মেনে চলবেন, এদেরকে সুশিক্ষিত করার জন্য দিনী শিক্ষা দিবেন, এদের সুন্দর নাম রাখবেন, জন্মের পরে ভালো একটা নাম রাখবেন। আহারে, জন্মের পরে সন্তানের একটা ভালো নাম রাখা এটা মা বাবার দায়িত্ব না? এমন নাম রাখবে যেন নাম শুনলেই বোঝা যায় এটা মুসলমানের সন্তান। এখন কিছু কিছু মানুষের নাম শুনলে বোঝাও যায় না, হ্যাঁ আসলে মুসলমান না, কোন জাতের আল্লাহ জানে, এগুলা বাদ দেয়। এখন মানুষের নাম রাখছে চিনি বিস্কুট, কি পোস্টার দেখেন না আপনারা, চিনি ভাই বিস্কুট ভাই, পিঙ্কি ঝুমকি জোনাকি চিমকি আছে এরকম। আরে বাপ রে বাপ, এক বাপ তার ছেলের নাম রেখেছে সাগর ভাই, এখানে সাগর ভাই থাকলে রাখবে না, থাকতেও পারে আমি জানি, সাগর নাম রেখেছে হুজুরের কাছে, এনে কয় হুজুর একটু মাথায় হাত বুলাই দেন, পুলাটারে একটু আলেম বানাবো। কোনোদিন কি শুনছেন কোনো আলেমের নাম হাফেজ মাওলানা সাগর আহমেদ, হাফেজ মাওলানা আকাশ আহমেদ, বুড়াই তো গলত, আকাশ হুজুর নাই সাগর হুজুর, মেয়ের নাম রেখেছে নদী, নদী নামে কে আছে নাকি এলাকায়? সাগর ছেলে বড় হয়ে টি শার্টে লিখেছে সাগরের বুকে নদী, এই যে নাম রাখা শুরু হয়েছে, একটার নাম সাগর আর একটার নাম নদী, এই লোকটারে আল্লাহ আরো কিছু ফুলা পাইন দিলে, এখন নাম রাখার যে সিস্টেম এগুলার নাম যেহেতু লাগছে সাগর নদী, বাকিগুলার নাম রাখতে পারে পুকুর খাল বিল কুয়া, এর হয়তো নাম রেখে আসতেছে। আবার ছেলের নাম রেখেছে তুফান, আছে না এরকম, কইলাম আপনি ছেলের নাম তুফান রাখছেন কেন? কয় হুজুর অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছি, বললাম মানে, কয় তুফানের সময় হয়েছে তো স্মরণীয় করে রাখলাম, নাম রাখছি তুফান। মেয়ের নাম রেখেছে বৃষ্টি, বৃষ্টি আছে নাকি এলাকায়? এত মেয়ের নামের কালেকশন আপনার কাছে থাকে কেন? আচ্ছা বুঝলাম কি হয়েছে, বৃষ্টি রাখছেন কেন? কয় হুজুর বৃষ্টির টাইমে হয়েছিল, তা আমি বললাম এই যে তুফানের সময় হয়েছে বলে তুফান, বৃষ্টির টাইমে হয়েছে বলে বৃষ্টি, এখন যদি বজ্রপাত হওয়ার সময় আরেকটা হয় নাম রাখবেন ঠাডা পড়ছে, আপনি তো অবস্থা বুঝে ব্যবস্থা নেন। আগুন ফাগুন নাম রেখে তুইছে আগুন, হ্যাঁ সিডরও আছে বিজলি, আরে বাপরে বাপ বন্যা, নাম রাখেন একটু সুন্দর করে রাখেন, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, আল্লাহর কাছে দুইটা নাম পছন্দের আব্দুল্লাহ আর নবীদের নামের সাথে মিলাইয়া ছেলেদের নাম রাখেন, আলেম ওলামাদের সাথে আপনি পরামর্শ করে নাম রাখেন, দিনী শিক্ষায় শিক্ষিত করেন,
ওলামায়ে কেরাম যারা এসেছেন আমি তাদেরকে সম্মানের সাথে বলবো, বেশি বেশি এখন সন্তানের হকের ব্যাপারে ওয়াজ করে। আমাদের বাবারা খালি অভিযোগ করছেন যে আমাদের ছেলে মেয়েরা কথা শুনতেছে না, মা বাবার খেদমতের ওয়াজ। বাবা গো, মা বাবার খেদমতের ওয়াজ পরে, সন্তানের খেদমতের ওয়াজ আগে আপনি শুনেন। আপনার সন্তানের হক আদায় করেন। আল্লাহর কসম করে বলছি, যদি কোনো মা বাবা তার সন্তানকে সঠিকভাবে দিনই শিক্ষা দীক্ষা দিয়ে লালন পালন করে, ওই সন্তান কখনোই তার মা বাবাকে ঝিরকে দিয়ে কথা বলবে না। আজ পর্যন্ত শুনছেন কোনো আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে? কেন? কারণ এই আলেম পড়েছে দেখেছে, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকুল্লাহুমা কাউলান। একটা হাফেজ কষ্ট করে করে খায়, কিন্তু মা বাবাকে খাওয়া, মা বাবার সম্মান করে, সন্তানকে সুশিক্ষিত করেন আগে আপনি, দিনই পরিবেশে তৈরি করুন, তবেই দেখবেন আপনার সন্তানগুলো আদর্শবান সন্তান হবে ইনশাআল্লাহ। এটার বিরুদ্ধে বলে এখন কোনো লাভ হবে না। ডিজেবার্টি মদের আড্ডা, এই আড্ডাগুলিতে যায় পরিবারের সদস্যরা। এখন ওই পরিবারেই যদি সন্তানদেরকে ছোটবেলা থেকে আজকে যে সাতটা পয়েন্ট বললাম এর আলোকে গড়ে তুলতো, আমাদের এই ডিজে পার্টিও হইতো না, মদের আড্ডাও হইতো না। এই ওয়াজ এবছর শুরু হইল, প্রত্যেক বছর এইভাবে মানুষ যেন শিখতে পারে, এই ধরনের ওয়াজ চলবে। যদি চালায় যেতে পারেন মসজিদে, যিনি খতিব সাহেব আছেন তিনিও যদি যুগ উপযোগী কথা বলতে পারেন, আমার বিশ্বাস দুই তিন বছরের মাথায় এখানে কিছুই থাকবে না, শুধু কুরআন থাকবে ইনশাআল্লাহ। সবাই পারবেন তো ইনশাআল্লাহ। পুস্তারে লিখেছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো না, নতুন স্লোগান নেন আমার কাছ থেকে, আমি পরিবর্তনের কথা বলছি। স্লোগানটা এভাবে হওয়া উচিত, আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জ্বালো। শোনেন আগে আমার কথা, যদি মানুষের হৃদয়ে কোরআনের আলো জ্বলে যায়, এই আলোকিত হৃদয়ের মানুষগুলো দিয়ে দেখবেন ঘরে কোরআনের আলো জ্বলবে, সমাজে জ্বলবে, পৃথিবীর প্রতি ইঞ্চি জমির উপরে কোরআনের আলো জ্বলে উঠবে। তার নিজের ভিতরে কোরআনের আলো নাই, হে স্লোগান নেই, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। হে পাবলিক, তোমার নিজের অন্তরে কোরআনের আলো জ্বালাও। তুমি এখনো শুদ্ধ করে কোরআন পড়তে পারো না। তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমাদেরকে আদর করে বলে যাচ্ছি, তোমরা এই তো কিছুদিন আগে এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য একটানা ছয় মাস সাত মাস হাজার হাজার টাকা বাবার খরচ করে ছয় সাত মাস পরিশ্রম করে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য পড়াশোনা করতে পারো। কোন শয়তান তোমাকে প্রতারণার ফাঁদে ফেললো যে তুমি এখনো আল্লাহর কোরআন শেখার জন্য কয়েকটা মাস কারো কাছে যাইতে পারলা না? কোরআনের আলো নিজের হৃদয়ে জ্বালিয়ে দেন, আল্লাহর কোরআন শিখেন। কি মনে করছেন আপনি, কোরআন এটা হুজুরদের মোল্লা মৌলবীদের কিতাব? ইটস এ সায়েন্টিফিক বুক, ইটস এ সায়েন্টিফিক বুক, এটা সায়েন্টিফিক কিতাব। দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন এন্ড সায়েন্স। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান কোরআন থেকে হাজার হাজার বছর পিছিয়ে আছে। এটা গলাবাজি না, আপনাদের কয়েকটা প্রমাণ দিই। আপনি ভাবছেন বিজ্ঞান এগিয়েছে, হ্যাঁ এগিয়েছে, কিন্তু কোরআন থেকে পিছিয়ে আছে। এই পৃথিবীর সেই পৃথিবীর আকৃতি নিয়ে বিজ্ঞান এক এক সময় এক এক কথা বলে মানুষের সঙ্গে তামাশা করেছে। প্রাচীনকালের বিজ্ঞানীরা বলতেন যে পৃথিবী মনে হয় সমতল বা চ্যাপ্টা হবে। 1597 সালে ফ্রান্সিস ড্রেক জলপথে ভ্রমণ করে বলল, না আমি জলপথে ভ্রমণ করে দেখেছি পৃথিবী সমতল নয়, বরং পৃথিবী হচ্ছে গোল। বিজ্ঞান আরো উন্নত হলো, উন্নত হতে হতে এখন আধুনিক বিজ্ঞান স্যাটেলাইটের যুগে প্রবেশ করলো। আধুনিক বিজ্ঞান বলল 1597 সালের দেওয়া তথ্য পৃথিবী গোল, আধুনিক বিজ্ঞানের যুগে আজ তা ভুল। তাহলে পৃথিবী কেমন? গোল, এই বুঝে জানেন আপনি পৃথিবী কেমন বলেন তো? বিজ্ঞানের যুগের মানুষ, সায়েন্সের ছাত্র নাই এখানে, পৃথিবী ডিম্বাকৃতির। এই যে পেছন থেকে একজন বলেছে, পৃথিবী কিসের মতো? দেড় হাজার বছর আগে কোরআন নাজিল হয়েছে মধ্যযুগে। আপনি বলেন মধ্যযুগে কোরআন নাজিল হয়েছে, যেই কোরআনকে আপনি মুল্লাদের কিতাব হুজুরদের কিতাব মনে করে, এই কোরআন শিখেন নাই, পড়েন নাই, বুঝেন নাই, কতটা পিছিয়ে আছে আপনি আর আপনার বিজ্ঞান দেখেন। পৃথিবীর আকৃতির ব্যাপারে বিজ্ঞান কিছুদিন আগে যে তথ্য দিল, আজ থেকে দেড় হাজার বছর আগে সায়েন্টিফিক এই কিতাবের ভেতরে আল্লাহ তাআলা এই তথ্য এভাবে দিয়েছেন, ওয়াল আরদা বাদা যালিকা দাহা। কামুস, অ্যারাবিক ডিকশনারি খুলে দেখবেন
উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা। আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীকে জমিনকে উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করেছি। সুবহানাল্লাহ। কোরআন আগে না বিজ্ঞান আগে? আমি তো কোরআন আর বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে আসা মানুষ। আল্লাহর কোরআনে 6000 বেশি আয়াত আছে, তার মধ্যে প্রায় 1500 আয়াত আছে বিজ্ঞানের ব্যাপারে। আল্লাহু আকবার! তা মোল্লার কিতাব না? আপনি কোরআন পড়ে দেখেন, মনে হবে আপনি মূর্খ, এখনো কিছুই জানেন না। কোরআন শুধু মুসলমানদের জন্য আসে না, এটি সাম্প্রদায়িক কিতাব নয়, এটি সার্বজনীন কিতাব। যদি সাম্প্রদায়িক কিতাব হতো আল্লাহ তাআলা বলতেন হুদাল্লিল মুমিনিন, অথবা বলতেন হুদাল্লিল মুসলিমিন। আল্লাহ বলতেন যে এটা মুসলমান বা মুমিনদের কিতাব না, আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, এটা সমস্ত মানুষের হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ। এজন্য যেই কোরআন পড়বে কোরআন থেকে জ্ঞান অর্জন করতে পারবে, হেদায়েতের নিয়তে শুনলে হেদায়েত পেলে জান্নাতের দিশাও পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য স্লোগান হবে আল কোরআনের আলো। এই স্লোগানটা নবাবগঞ্জে শুরু হয়ে যাক, এখান থেকে কি খালি বারুয়াখালি, এখান থেকে সব ইউনিয়নে। আমি শুনলাম কিছুক্ষণ আগে বক্তব্য যে বারুয়াখালি নাকি একটি আদর্শ ইউনিয়ন, তাহলে আদর্শ ইউনিয়ন থেকে সব দিকে দাওয়াত ছড়িয়ে যাক, একটু রিহার্সাল হয়ে যাক। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা কি বলবেন? ফেসবুক আইডি যাদের আছে আজকেই পোস্ট করবেন মাহফিল শেষে, আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে সব দিকে ছড়িয়ে যাক এই স্লোগান। আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জ্বালো, আল হাদিসের আলো ইসলামের আলো। নিয়াজ ভাই, আগামী বছর পুস্টারও মাইরা দিবেন আল কোরআনের আলো। ঘরে ঘরে জ্বালো লিখেন, অসুবিধা নাই, এদিকে লিখেন না আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে। পরিবর্তন আপনাদেরকে দিয়ে শুরু হোক, পরিবর্তন আপনাদেরকে দিয়ে শুরু হোক। সবাই পরিবর্তন আনতে পারে না, ওই যে বলে না যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। পরিবর্তন সবাই আনে না, পরিবর্তন আনার জন্য পরিবর্তনশীল মননশীলতার মানুষ দরকার। এখানে যে যুবক ভাইদেরকে আমি লিখেছি, আমার বিশ্বাস এরা পরিবর্তন আনতে পারবে ইনশাআল্লাহ। আর লম্বা কথা বলবো না, আমি শারীরিকভাবে অসুস্থ, আপনারা জানেন 4-5 দিন আগে আমি একটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম, তারপর থেকেই অসুস্থ। অসুস্থ শরীর নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি আদর্শ পরিবার গঠনে। কয়টি পয়েন্ট বলেছি আসেন একটু রিভাইজ দিই। হ্যাঁ, 1 নম্বর বলেছি আদর্শ জীবন সঙ্গী নির্বাচন করা। আমি 2-3 বার করে বলি, আদর্শ জীবন সঙ্গী নির্বাচন করা, আদর্শ জীবন সঙ্গী নির্বাচন। 2 নম্বর, পরিবারের সদস্যরা একজন আরেকজনকে কি দেওয়া, সুবহানাল্লাহ, মনে রাখছেন। 3 নম্বর, পরিবারের সবাইকে দিনই শিক্ষায় শিক্ষিত। 4 নম্বর, সবাইকে নামাজি বানানো। 5 নম্বর, ঘরটাকে আল্লাহর জিকিরের ঘর, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, সুন্দর পরিবেশ। 6 নম্বর, ঘরের মধ্যে ইসলামিক কালচার, ইসলামিক সংস্কৃতির চর্চা করা। বেপর্দা হবেন না, আজে বাজে গান না, বরং ইসলামী সংস্কৃতিকে লালন করিব ইনশাআল্লাহ। 7 নম্বর, সন্তানদের প্রতি আমরা বেশি সচেতন হব, এদের হক আদায় করে সুন্দরভাবে এদেরকে গড়ে তুলব, আমাদের পরিবারটা সুন্দর হয়ে যাবে না ইনশাআল্লাহ। এই 7টা পয়েন্ট, এই 7টা সবক নিয়ে যান, আজকে থেকে আমল করা শুরু করেন, দেখবেন পরিবারগুলো সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার তৌফিক দান করেন।